ধর্মপুর গেমদানী নাট্য সমাজের শতবার্ষিক সমারোহের সংগতি রেখে পারিরোহণী সাংস্কৃতিক শোভাযাত্রা বাহির করা হয়েছে। আর এই মুহূর্তে উপস্থিত আছো যে আসলে হাঁপুর রাজপথত, আর হাঁপুর রাজপথত এটা পিস্তিংগী সংস্কৃতি সমাহার কথা পরিলক্ষিত হয়েছে। সহযোগে প্রথমে পরিবেশটি দেখব উল্লেখ করব বিচার যে তিনদিনিয়া বিস্তৃত কার্যসূচীরে যে আজিরে পর আরম্ভ হয়েছে ধর্মপুর গেমদানী নাট্য সমাজের যে শতবার্ষিক মহোৎসব, আর রাতেপা 105খনক পতাকা উত্তোলনের আরম্ভ হয়েছে ইয়ার কার্যসূচী। আর এই মুহূর্তে যেহেতু এই মুহূর্তে আসলে যে এই মুহূর্তে বাড়িরোহিণী সাংস্কৃতিক শোভাযাত্রা বাহির করা হয়েছে, আর প্রতিটি লোক সংস্কৃতিকে শোভাযাত্রার জড়িয়ে উপস্থাপন করবা বিচারছে ধর্মপুর জ্ঞানদিনী নাট্য সমাজে। আর বর্তমান আমি এই পরিবেশটি দেখেছো উল্লেখ করব বিচার যে এই যে সাংস্কৃতিক শোভাযাত্রাটি এই মুহূর্তে উদ্বোধন করেছে জনপ্রিয় অভিনেত্রী আশা বরদলৈ। আর এই মুহূর্তে আমার সাথে আশা বরদলৈ ডাঙরিয়ানীও আছে, মানে তাদের কথা পাতিবলৈছো কি কব পারি আপনি ধর্মপুর নাট্য সমাজের এশ বর্ষীয় মহোৎসবের যে শোভাযাত্রা উদ্বোধন করেছে। আজি শতবর্ষ শুভক্ষণত সাংস্কৃতিক শোভাযাত্রার উদ্বোধনী করবলে পাই, আর এই ক্ষণতে মানে আপনার জড়িয়তেও যখন পুরোধা ব্যক্তির অশেষ ত্যাগ আর কষ্টর ফলত আজি নাট্য সমাজে শতবর্ষ বরকিছে মই মোৰ শ্রদ্ধা নিবেদিছো। আর এনেকা নাট্য সমাজে আমার উঠি অহা প্রজন্ম নাটকের প্রতি সমাজখনের প্রতি দায়বদ্ধতা সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা বারুকে সোঁৱৰাই দিব, গতি নাট্য সমাজে মই মোৰ তরফের শুভেচ্ছাও জ্ঞাপন করল। নিশ্চয়ভাবে ইয়ার বিভিন্ন সময়সূচ নাটকের প্রতি আকৃষ্ট হয়ে বিভিন্নজনে বিভিন্ন মঞ্চত নাটক মঞ্চায়ন করেছে, সেইটোৱে কলো মই যে উঠি অহা প্রজন্মর এখন মঞ্চ অতি গুরুত্বপূর্ণ, কেন এই মঞ্চর পরাই গিয়ে হয়তো বহুতো এনেকুয়া আমার অভিনেতা অভিনেত্রী আছে যখন সেলুলয়েডত কাম করবলে সুবিধা পাইছে বা বাহির নাটক প্রদর্শন করার সুবিধা পাইছে, গতি এখন নয় সমগ্র আমার সাংস্কৃতিক জগৎখনের এখন খুব শ্রদ্ধার মঞ্চ, গতি মঞ্চর জড়িত ব্যক্তি সকল পুনর্বার শ্রদ্ধা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাইছো। ইয়ার জড়িত আসলে কেইবাগৰাকীও এই মুহূর্তে কর্মী আছে, আর আমার নিউজ এইটিন জ্যেষ্ঠ সাংবাদিক নবজিৎ ভাগবতী এই অংশগ্রহণ করেছে। আপনার চমুকে জানিব বিচারিম যেহেতু আপনি জড়িত, হয় এই অনুষ্ঠান এই অঞ্চলের একটা অগ্রণী অনুষ্ঠান আর সম্পূর্ণ সংস্কৃতির জড়িত, নলবাড়ী গেলে সংস্কৃতির এক পীঠ স্থান বলে কোয়া হয়, আর এই অঞ্চলের অর্থাৎ 105 বছর ধরে একটা অনুষ্ঠানে নাটক করে আছে, অর্থাৎ নাটকের জড়িত এই অনুষ্ঠান, গতি 105 বছর প্রতি বছরে নাট করি অত একদম ধেমালি কথা হয়, গতি একটা অনুষ্ঠানে এই অঞ্চলটার সার্বজনীন আর সামগ্রিকভাবে যে সাংস্কৃতিক উত্তরণের দিকে কাম করেছে সেয়া অতুলনীয়, আর সেই অনুষ্ঠানটা আমি আমার প্রজন্ম হয়ে আমি থাকি যথেষ্ট সুখী, আর অগ্রণী প্রজন্ম যুক্ত 105 বছর আসলে চিন্তা করেছিল নাটকের একটা অনুষ্ঠান করেছে, যেটা দেশের অস্থিরতা আছে দেশের স্বাধীনতা আন্দোলন চলিয়াছিল সেই 1919 চনতে এই অনুষ্ঠানটা দেখিয়ে, আর আজি এই শতবর্ষ অনুষ্ঠান কোভিডের সময় করব নগল তার কারণে সময় করব নগল, কিন্তু এটা করা হয়েছে আজি শতবর্ষ অনুষ্ঠান, ধন্যবাদ জানাইছো। পরিবেশটি দেখো আমি সুন্দর পরিবেশ বিরাজ করেছে, যেহেতু বিহুয়ে হোক বা যুমূহ আসলে লোক সংস্কৃতি সেই লোক সংস্কৃতিক ইয়াত উপস্থাপন করা দেখবলে পাওয়া গেছে। ইয়া বড় জনগোষ্ঠী আসলে বড় জনগোষ্ঠী দেউরী সকলের বিভিন্ন আসলে যে লোক সংস্কৃতির জড়িত অনুষ্ঠান সমূহ আসলে এই যে শোভাযাত্রার জড়িয়ে উপস্থাপন করেছে যে ধর্মপুর জ্ঞানদিনী নাট্য সমাজ, আর মূল সহযোগে দেখুয়া আছে ইয়াত যদিহে সহযোগে দেখায় ইয়া পানি তোলা পর্ব, আসলে লোক সংস্কৃতির যে বিয়া সবাহত আসলে পানি তোলা পর্ব, আর পানি তোলা পর্বর পর আরম্ভ করে সত্রীয় সংস্কৃতি মহু উৎসব আগুন মাহ যে মহু উৎসব উদযাপন করা হয়, মহু উৎসব মহু উৎসবের সমান্তরালভাবে যদি কবলে যাও ঢুলিয়া সংস্কৃতি আছে ড্যান পার্টি আছে প্রতিটি স্তরের আসলে সংস্কৃতি উপস্থাপন করেছে, যে সাংস্কৃতিক শোভাযাত্রা তার কেইবা শতাধিক লোকে অংশগ্রহণ করেছে, অন্যতে আজির পর যে তিনদিনিয়া বিস্তৃত কার্যসূচীর আরম্ভ করা হয়েছে, আর এই তিনদিনিয়া বিস্তৃত কার্যসূচী আসলে কেইবাগৰাকীও মন্ত্রী উপস্থিত থেকে সমান্তরালভাবে ইয়াত নাট মঞ্চস্থ করা হব, আর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ইয়াত আসলে উপস্থাপন করব। অন্যহাতে উল্লেখ করব বিচারিছো যে আজির পর যেহেতু তিনদিনিয়া বিস্তৃত কার্যসূচীর অংশ এই যে অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে, আর এই অনুষ্ঠানটা আসলে আজির প্রথম ভাগতে যদি কব যে রাতেপা পতাকা উত্তোলনের পিছন যে সাংস্কৃতিক শোভাযাত্রা, আর সাংস্কৃতিক শোভাযাত্রা এই গ্রামাঞ্চলের হাঁপুরে হোক বা এই অঞ্চলের আসলে সকলকে মনমোহা পরিলক্ষিত হয়েছে, উল্লেখ পুনের করেছো যে বিভিন্ন ধরনের লোক সংস্কৃতিক উপস্থাপন করেছে সেয়া বড়োয়ে হোক অসমীয়ায় হোক দেউরী হোক ডিমাচা প্রতিটি স্তরের আসলে যে লোক
সংস্কৃতি সমূহ উপস্থাপন করবলে চেষ্টা করেছে আর এই যে অঞ্চলের আসলে লোকসকলে লোকসক আভাস দিবল চেষ্টা করা পরিলক্ষিত আছে আর প্রতিটি কার্যসূচী সাফল্যমণ্ডিত করে তুলবলে ইতিমধ্যে যে উদ্যোক্তা সকলে উঠি পড়ে লগা পরিলক্ষিত হয়েছে।